নমস্কার হ্যাপি নিউ ইয়ার আপনাদের সবাইকে দু হাজার একুশের আবরণ এক্সক্লুসিভ অনুষ্ঠানের আবরণ প্রাইম টাইমে স্বাগত আজকে দু হাজার একুশ একেবারে প্রথম দিনের প্রথম অনুষ্ঠান আজকে আমি কথা দিয়েছিলাম বিগত দিনের রেস্টেরে বলতে হয় যে পিওর সিল্ক দেখাবো বছরের প্রথম দিন বহু মানুষের বহু আকাঙ্ক্ষার অনুষ্ঠান হচ্ছে পিওর সিল্ক আমি একজনকে একটু দেখাতে চাইবো নিশ্চয়ই ক্যামেরা চলে গেছে আজকে কি সিল্ক আমরা দেখাচ্ছি আপনাদের পিওর সিল্কে বাটিক দেখাবো পিওর সিল্কে প্রিন্ট দেখাবো আজকে আমরা এই শাড়িই দেখাবো এবার দেখা শুরু করি এক নম্বর শাড়ি থেকে কোনো টেনশান নেই একদম প্রথম শাড়ি এক নম্বর শাড়ি পিওর সিল্কে বাটিক আমার মনে হয় এই বছরটা নিজেকে যেহেতু দু হাজার কুড়িটা কুড়িটা আমাদেরকে ওই ঠিক কষ্টি পাথরে নিজেকে যাচাই করে নেওয়ার বছর ছিল তো দু হাজার একুশের আজকের এই অনুষ্ঠান দিয়ে আমাদের নিজেদেরকে ফিরে পাওয়ার দিন বুঝে নেওয়ার দিন তো একদম দেশীয় শিল্প দেশীয় পরিকাঠামোতে পরিবেশিত হওয়া উচিত আমাদের বাটিক হচ্ছে বাংলার নিজস্ব কাজ সেই পিওর সিল্ক একদম এটা মুর্শিদাবাদ ডাবল থ্রেডেড সিল্ক ডিটিবিপি আমরা বলে থাকি এই শাড়ি ভীষণ মজবুত অ্যাজ ইট ইজ থাকবে এক নম্বর শাড়ি বাটিকে গেছে এক নম্বর শাড়ি প্রাইস হচ্ছে ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি চার হাজার চারশো পঞ্চাশ নাম্বার ওয়ান এক নম্বর ফোর ফোর ফাইভ জিরো নাম্বার ওয়ান চার হাজার চারশো পঞ্চাশ এই হচ্ছে ব্লাউজ এক নম্বর শাড়ি আমরা দেখে নিলাম এবারে আসছি নাম্বার টু দু নম্বর শাড়ি এটা হচ্ছে নাম্বার টু দু নম্বর আঁচল নাম্বার টু একদম কালার স্প্রে করে তার উপরে এভাবে মানে কালার স্প্রেয়ের মতো মাথা মনে হচ্ছে কালার স্প্রে কিন্তু এটা বাটিকেই হয়েছে মার্জনা করবেন হ্যান্ড পেন্টিংয়ে স্প্রে হয় প্রিন্টে স্প্রে হয় কিন্তু বাটিকে কালারটা বাটিকেই আনতে হয় এবং এইভাবে যাচ্ছে কাজটা যেখানে যেখানে কালারের এফেক্ট সেখানে সেখানেই কিন্তু ক্র্যাকটা রয়েছে এবং এটা নাম্বার টু ব্ল্যাকের এগেনস্টে দেখাচ্ছি দু নম্বর শাড়ি আমি একটু গায়ে ফেলে দেখাই শাড়িটা ব্ল্যাক বলবো তবে বাটিকে তো ব্ল্যাক হয় না একটা চারকোল টোন হয় সেই চারকোল টোনই এসছে এটা আসছি নাম্বার টু দু নম্বর শাড়ি ফোর ফোর ফাইভ জিরো নাম্বার টু চার হাজার চারশো পঞ্চাশ ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি নাম্বার টু উইথ ব্লাউজ পিস দু নম্বর শাড়ি দেখিয়ে দিলাম দুয়ের পরে চলে যাব তিন নম্বর শাড়ি নাম্বার থ্রি এটা আসছি তিন নম্বরে নাম্বার থ্রি সেটাও খুব ভালো দেখতে বাহ এটা হচ্ছে আলপনা নকশা পাটটা পুরো ক্র্যাকে আঁচল থেকে আঁচলে ফ্রেমিং হয়েছে ক্র্যাক বড় শাড়িতেও ফ্রেমিং হয়েছে ক্র্যাক আর ভেতরে যাচ্ছে আলপনার নকশা এই হচ্ছে শাড়িটা কালারটা কি এসছে একদম ডার্ক চকলেটের এবং সেখানে তার উপরে কিন্তু ক্র্যাক এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি নাম্বার হচ্ছে থ্রি তিন নম্বর শাড়ি এই হচ্ছে ব্লাউজ পিস তিন নম্বর শাড়ি চার হাজার চারশো পঞ্চাশ নাম্বার থ্রি গেল এবারে আসছি নাম্বার ফোর চার নম্বর শাড়ি নাম্বার ফোর নতুন বছর নতুন রেজলিউশন ভালো থাকার ইচ্ছে সুস্থ থাকতে হবে দু হাজার কুড়ি আমাদের সেই শিক্ষা দিয়েছে নিজেকে সম্পূর্ণ সুরক্ষিত করে এগোনো নতুন বছর পড়ল মানে তার কোভিড একেবারে সে ল্যাচ গুটিয়ে পালিয়ে গেল না সেবার জেকে বসবে বলা হচ্ছে তার দাদা টাদা আসছে কিন্তু আপনি কি করবেন আপনি মাস্ক পরবেন স্যানিটাইজেশন প্রপারলি করবেন নিজেকে স্যানিটাইজ করবেন আর সোশ্যাল ডিসটেন্সটা বজায় রাখবেন না মানে ফিজিক্যাল ডিসটেন্সটা বজায় রাখবেন আমি সোশ্যাল ডিসটেন্সের পক্ষে নই আমার মনে হয় একটু ফিজিক্যাল ডিসটেন্সটা ভীষণ ইম্পর্টেন্ট এটা পিঙ্কের সঙ্গে ব্ল্যাকের কম্বিনেশান চল গেল এবার আসছে বডিটা বডিটাতে এইভাবে গেছে পাতার নকশাটা আর এই হচ্ছে শাড়িটা কুচি দিয়ে পড়লে। নাম্বার বলে দিই এটা নাম্বার হচ্ছে ফোর চার নম্বর শাড়ি ফোর ফোর ফাইভ জিরো নাম্বার ফোর চার নম্বর চার হাজার চারশো পঞ্চাশ এইবারে আসবো নাম্বার ফাইভ পাঁচ নম্বর শাড়ি নাম্বার ফাইভ এটা আসছে পাঁচ আঁচলের পরে কাঁধের থেকে এই কর্নারটা শুরু হবে আঁচলের পরে কাঁধের কাছ থেকে এই কর্নার টু কর্নার এটা আসছি নাম্বার ফাইভ পাঁচ নম্বর ফোর ফোর ফাইভ জিরো চার হাজার চারশো পঞ্চাশ পাঁচ নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস নাম্বার ফাইভ ফোর ফোর ফাইভ জিরো নাম্বার সিক্সে যাব ছ নম্বর শাড়ি এটা আসছি নাম্বার সিক্স ছ নম্বর আঁচল এটাও কর্নার করে যাচ্ছে নাম্বার সিক্স আঁচলটা কর্নার করে দুটো ডিজাইন পরেছে এদিকে এদিকে রয়েছে এইখানে কালারের এফেক্টটা খুব ভালো এসছে আর এইভাবে টেম্পল করে যাচ্ছে নাম্বার হচ্ছে সিক্স ছ নম্বর শাড়ি এবং এরও প্রাইস হচ্ছে ফোর ফোর ফাইভ জিরো নাম্বার সিক্স ফোর উইথ ব্লাউজ এগুলো দেখালাম বাটিক এবারে দেখুন সিল্কটা সেম থাকবে বাটিকের প্রিন্ট হয়েছে এটা কিন্তু বাটিক হয়নি বাটিকের প্রিন্ট হয়েছে আর চল এটা ক্র্যাকটা পুরোটাই প্রিন্টে এসেছে লাল কালোতে লাল কালো সাদা দেখুন কিভাবে গেছে এবং এটা হচ্ছে নাম্বার হচ্ছে সেভেন সাত নম্বর শাড়ি প্রাইস একই ফোর ফোর ফাইভ জিরো সাত নম্বর চার হাজার চারশো পঞ্চাশ নাম্বার সেভেন ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি উইথ ব্লাউজ পিস নাম্বার সেভেন এবারে আসছি নাম্বার এইট আট নম্বর শাড়ি এটাও প্রিন্ট এটাও যেটা দেখছেন এটাও কিন্তু রানী কালারে এটাও কর্নার টু কর্নার এটাও প্রিন্ট একদম প্রাইসটা হচ্ছে ফোর ফোর হান্ড্রেড ফিফটি এটা দেখাচ্ছি নাম্বার এইট আট নম্বর শাড়ি চার হাজার চারশো পঞ্চাশ ফোর ফোর ফাইভ জিরো উইথ ব্লাউজ পিস আট নম্বর এইবারে আসবো ন নম্বর শাড়ি আমার কেন যাই না মনে এবার আবার বাটিকে এলাম আমরা দুটো প্রিন্ট দেখিয়ে দিলাম আবার এটা হ্যান্ড বাটিকে চলে এলাম নাম্বার নাইন এগুলো খুব ট্রেডিশনাল কাজ ভীষণ ট্র্যাডিশনাল আর আর প্রচুর কালারের ছোঁয়া দেখুন একটা বাটিকে যত বেশি কালারের টাচ আপ থাকবে তত কিন্তু খাটনি বেশি আর এখানে একটা বিচালি ক্র্যাক গেছে এই যে ক্র্যাকটা দেখুন এটা বিচালি ক্র্যাক গেছে এই হচ্ছে শাড়িটা প্রায় এবং অরেঞ্জের সঙ্গে যাচ্ছে এই পোর্শনটা হচ্ছে অরেঞ্জের সঙ্গে যাচ্ছে শাড়িটা পরার পরে খুব ভালো লাগবে এবং এটা হচ্ছে আজকের এপিসোডের ন নম্বর শাড়ি চার হাজার চারশো পঞ্চাশ ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি নাম্বার নাইন ন নম্বর চার হাজার চারশো পঞ্চাশ উইথ ব্লাউজ এবারে আসবো নাম্বার টেন দশ নম্বর শাড়ি এটা আসছি নাম্বার টেন দশ নম্বর আচ্ছল আর এটা হচ্ছে দশ নম্বর নাম্বার টেন প্রাইসটা হচ্ছে ফোর ফোর ফাইভ জিরো চার হাজার চারশো পঞ্চাশ দশ নম্বর শাড়ি নাম্বার টেন উইথ ব্লাউজ যাদের যাদের শাড়ি পছন্দ হবে তারা চটপট বুকিং করবেন হেল্পলাইন নাম্বার আপনাদের সব রকমভাবে হেল্প করবে আর নাইন জিরো ফাইভ এই নাম্বারে ফোন করে শাড়ি বুকিং করবেন এস এম এস করে বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়েও বুকিং করতে পারেন নাইন জিরো এই শাড়িটা দেখুন নকশাটা কর্নার করে যাবে চেস্ট পর্যন্ত মানে আপনাদের বাঁ হাত ডান হাত পর্যন্ত পুরোটা কাজ তারপরে ডান হাতের নিচ থেকে কিন্তু ওই রাস্টি মেরুন টোনটা বেরোবে কর্নার টু কর্নার হবে এই হচ্ছে শাড়িটা এবং এটা হচ্ছে আজকের নাম্বার হচ্ছে টেন দশ নম্বর শাড়ি চার হাজার চারশো পঞ্চাশ দশ নম্বর দেখালাম না এটা এগারো নাম্বার ইলেভেন দেখাচ্ছি এগারো নম্বর শাড়ি দেখালাম প্রাইস হচ্ছে ফোর এই শাড়িটা থেকে চার শুরু হলো ফোর নাম্বার নম্বর এটা হচ্ছে ব্লাউজ পিস পরে চলে যাব বারো নম্বর শাড়ি এটা তো আমরা দেখাই মমচিত্রের কথা বলতেই হয় এটা একটা নাম দেওয়া হয়েছে শাড়িটার এবং এই প্যাটার্নটাকে এইভাবে বলা হয় এর মধ্যে পেন্টিংও আছে আর বাটিকের ক্র্যাকটাও আছে এটা অরেঞ্জ আর রানির কম্বিনেশন এটা আসছি বারো নম্বর শাড়ি ফোর থাউজেন্ড আমরা এগারো আর বারো দুটো শাড়ি দেখালাম চার হাজার পাঁচশো পঞ্চাশ ফোর ফাইভ ফাইভ জিরো নাম্বার ইলেভেন এবং নাম্বার টুয়েলভ ফোর থাউজেন্ড উইথ ব্লাউজ এবারে আসবো নাম্বার থার্টিন তেরো নম্বর শাড়ি এটা আসছি নাম্বার থার্টিন এই সরুতুলির কাজ সবারই ভীষণ পছন্দের ফোর এইট ফাইভ জিরো একদম সাদা লালের কম্বিনেশন ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি ফোর এইট ফাইভ জিরো এই হচ্ছে শাড়িটা চার হাজার আটশো পঞ্চাশ ফোর এইট ফাইভ জিরো নাম্বার হচ্ছে এটা দেখালাম নাম্বার থার্টিন তেরো নম্বর চার হাজার আটশো পঞ্চাশ নাম্বার থার্টিন এই হচ্ছে শাড়িটা থার্টিনের পরে যাবো ফোরটিন চৌদ্দো নম্বর শাড়ি এটাও বাটিক কালার কম্বিনেশানটা খুব সুন্দর টিপিক্যাল মভের সঙ্গে মভিস পিঙ্ক আর পুরো বক্স করে করে এই নকশাটা যাচ্ছে গায়ে আঁচল থেকে পার একদম এই বক্স করে করে নকশা পুরোটা ক্র্যাকে এটা পার মভ তার সঙ্গে মভিস পিঙ্ক কুচিটাও এভাবে বক্সের নকশাতে যাচ্ছে এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি এটা হচ্ছে চোদ্দো নম্বর নাম্বার ফোরটিন ফোর এইট ফাইভ জিরো চার হাজার আটশো পঞ্চাশ চোদ্দো নম্বর এটা হচ্ছে ব্লাউজ পিস চোদ্দোর পরে চলে যাব পনেরো নম্বর নাম্বার ফিফটিন আগে একটা আমরা পেন্টিংয়ের এর সঙ্গে দেখালাম এটা ডিসচার্জের সঙ্গে ডিসচার্জ ব্লকের সঙ্গে বাটিক বাটিকের ক্র্যাক এটা হচ্ছে গ্রে তুতে আর পিঙ্ক কালার ডিসচার্জ করে ক্র্যাক এটা আসছে গাটা পার এই আসছে কুচিটা এটা যাচ্ছে কুচি এই আসছে কুচিটা প্রাইসটা হচ্ছে ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি চার হাজার আটশো পঞ্চাশ নাম্বার ফিফটিন পনেরো নম্বর চার হাজার আটশো পঞ্চাশ উইথ ব্লাউজ নাম্বার ফিফটিন ফোর এইট ফাইভ জিরো এবার আসছি নাম্বার সিক্সটিন ষোলো নম্বর শাড়ি এটা আসছি নাম্বার সিক্সটিন ষোলো নম্বর আচল এটাও হ্যান্ড পেন্টিংয়ের সঙ্গে বাটিকের ক্র্যাক নাম্বার সিক্সটিন এটা কিন্তু নকশাটা গেছে হচ্ছে ব্লু একটা বর্ডার গেছে তার মধ্যে পিঙ্কের মধ্যে ক্র্যাকটা যাচ্ছে ব্লু বর্ডার পিঙ্কের মধ্যে ক্র্যাক এবং তার সঙ্গে দেখুন ভেতরের পেন্টিংটা কি সুন্দর একদম ফ্রি হ্যান্ড পেন্টিং কিন্তু ভীষণ সুন্দর এবং এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখালাম হচ্ছে নাম্বারটা একবার দেখেই বলে দিই নাম্বারটা হচ্ছে ষোলো নম্বর নাম্বার সিক্সটিন এটা হচ্ছে সিক্সটিন ষোলো নম্বর আর আমি একটু দেখাবো সিল্কের সঙ্গে সিল্ক মার্কটা একটু দেখি দেখিয়ে দিতে হবে এটা হচ্ছে সিল্ক মার্ক এটা হচ্ছে ষোলো নম্বর শাড়ি এই হচ্ছে এর ব্লাউজ গ্রেতে যাচ্ছে ব্লাউজ ষোলো নম্বর নাম্বার সিক্সটিন প্রাইস হচ্ছে ফোর এইট ফাইভ জিরো চার হাজার আটশো পঞ্চাশ ষোলো এবারে আমি আসবো সতেরো নম্বর শাড়ি নাম্বার সেভেনটিন সতেরো নম্বর প্রচুর বাটিক দেখাচ্ছে কিন্তু প্রচুর বাটিক এ বছরটা নিজেকে খুঁজে নেওয়ার বছর দু এবং হাতের কাজ গেল বছর থেকে স্লোগান উঠেছে হাতের কাজ তো এই বছরটাও হাতের কাজের বছর এটা ব্ল্যাকের মধ্যে যাচ্ছে কোনো লাল নেই অথচ কালারফুল শাড়িটা উইদাউট রেড লালের ছোঁয়া বাদ দিয়ে হাফ সার্কেল নকশাতে যাচ্ছে

আঠেরো নম্বর নাম্বার এইটিন ফোর ফোর ফাইভ জিরো এই হচ্ছে ব্লাউজ আঠেরো নম্বর চার হাজার চারশো পঞ্চাশ উনিশ নম্বরে যাব নাম্বার নাইনটিন এটা আসছে উনিশ নাম্বার নাইনটিন সিল্লির কাজ পুরো শাড়িটা ধরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আঁচলটাইভাবে যাচ্ছে পার স্কার্ট বর্ডারে এই হচ্ছে শাড়িটা উনিশ নম্বর নাম্বার নাইনটিন ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি চার হাজার চারশো পঞ্চাশ উনিশ নম্বর শাড়ি উইথ ব্লাউজ সাদার উপরে কালোটা পরবে কুড়ি নম্বর নাম্বার টোয়েন্টি হোয়াইট রানির কম্বিনেশান কুড়ি নম্বর শাড়ি নাম্বার টোয়েন্টি হোয়াইট রানি নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর শাড়ি প্রাইসটা হচ্ছে ফোর ফোর ফাইভ জিরো চার হাজার চারশো পঞ্চাশ কুড়ি নম্বর নাম্বার টোয়েন্টি উইথ ব্লাউ একুশ নম্বর এটা আসছে পুরোটাই ব্লকের শাড়ি হ্যান্ড ব্লকের শাড়ি পেজলি মেনলি সাদাই কালোই পেঁজলি গেছে এটাতে আর আঁচলে পরে আঁচ মানে টোটাল শাড়িটা এইভাবে ফ্রেমিং হয়েছে পেজলি দিয়ে আর মিডল বর্ডারে দেখুন একটা আউটলাইন লাইন নকশা যাচ্ছে শাড়িটা মানে পরলে পরে ভীষণ ভালো লাগবে শাড়িটা পরলে দারুণ লাগবে এই হচ্ছে শাড়িটা প্রাইসটা হচ্ছে এটা বলে দিই এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি সম্ভবত এটা একুশ নম্বর টোয়েন্টি ওয়ান একুশ নম্বর শাড়ি এটা হচ্ছে ব্লাউজ পিস একুশ নম্বর শাড়ি নাম্বার টোয়েন্টি প্রাইস হচ্ছে ফোর এবারে আসবো টোয়েন্টি টু বাইশ নম্বর শাড়ি আমরা এই শাড়ি কিন্তু অনেকগুলো দেখিয়ে দিলাম এটা আসছি বাইশ নম্বর টোয়েন্টি টু আচ্ছা আমি বলে দিই এই যে শাড়িটা একটা রানিতে দেখালাম সেটা কিন্তু প্রিন্টে এটাও প্রিন্টে কিন্তু একটা লালে দেখিয়েছিলাম সেটা কিন্তু বাটিকে এটা হচ্ছে ওটা ছিল যার জন্য চার এটা কিন্তু চার হাজার এবং এটা হচ্ছে আজকের এপিসোডের বাইশ নম্বর এটা হোয়াইট গ্রে কম্বিনেশন টোয়েন্টি ফোর ফোর ফাইভ জিরো বাইশ নম্বর শাড়ি চার হাজার চারশো পঞ্চাশ নাম্বার 22, টু উইথ ব্লাউজ পিস টোয়েন্টি টুয়ের পরে চলে যাবো টোয়েন্টি থ্রি নম্বর শাড়ি নাম্বার টোয়েন্টি থ্রি নম্বর নাম্বার টোয়েন্টি এটা গ্রিন অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন বাহ এটা গেল হাফ কস্তাতে তেইশ নম্বর আর হাফটা আসছে এভাবে 23, থ্রি তেইশ নম্বর শাড়ি চার হাজার চারশো পঞ্চাশ ফোর নাম্বার টোয়েন্টি থ্রি নম্বর চার হাজার চারশো উইথ ব্লাউজ পিস টোয়েন্টি থ্রির পরে আমি চলে যাব 24, ২৪ নম্বর শাড়ি নাম্বার 24, ফোর নম্বর বাহ এটাও কস্তার সঙ্গে যাচ্ছে নকশাটা ২৪ নম্বর নাম্বার 24।, 24. 24. 24. 25. 25. 25. 25.

আর এই যাচ্ছে ব্লাউজটা আমি ছাব্বিশে যাওয়ার আগে কয়েকটা কথা একটু বলে নিই নতুন বছর পড়েছে যাদের যাদেরই শাড়ি পছন্দ হবে আপনারা চটপট বুকিং করবেন হেল্পলাইন নাম্বার আপনাদের হেল্প করবে কলকাতা শহর শহরতলির বন্ধুরা হোম ডেলিভারি পেয়ে যাবেন বাইরের বন্ধুরা কুরিয়ারে পাবেন অর্থাৎ আপনি আগে পেমেন্ট করবেন কোর ব্যাঙ্কিং প্রসেসে অর্থাৎ বা অনলাইনে যে কোনো পেমেন্ট সিস্টেমে আপনি পেমেন্ট করবেন শাড়ি আপনার কাছে পৌঁছে যাবে আর কুরিয়ারের মাধ্যমে পৌঁছে যাবে সুতরাং আপনারা বুকিং করতে থাকুন হেল্পলাইন নাম্বার আপনাদেরকে হেল্প করবে আমি এবারে চলে যাব পরের শাড়িতে এটা আসছে পরের শাড়ি এটা আসছি ছাব্বিশ নম্বর টোয়েন্টি সিক্স শাড়িটা অসম্ভব স্মার্ট শাড়ি ওর ফোন এখানে রয়ে গেছে এটা হচ্ছে ছাব্বিশ নম্বর লাল কালোতে যাচ্ছে শাড়িটা এটা হচ্ছে ছাব্বিশ নম্বর টোয়েন্টি সিক্স এই হচ্ছে শাড়িটা পার ওরলি নকশাতে যাচ্ছে ছাব্বিশ নম্বর টোয়েন্টি সিক্স প্রাইসটা হচ্ছে ফোর এইট ফাইভ জিরো এটা হচ্ছে চার হাজার আটশো পঞ্চাশ টোয়েন্টি সিক্স ছাব্বিশ নম্বর শাড়ি পুরো হাফটাতে না নকশাটা আছে মানে পারে টেম্পল ভেতরে ওরলি আর হাফটা দেখাচ্ছি পুরোটা রেড মানে আর কিছু নেই শুধু লাল এটা হচ্ছে আজকের এপিসোডে ছাব্বিশ নম্বর চার হাজার আটশো পঞ্চাশ উইথ ব্লাউজ পিস ছাব্বিশ নম্বর এবারে আমরা আসব সাতাশ নম্বর শাড়ি নাম্বার টোয়েন্টি সেভেন বা এটাও কিন্তু ডিসচার্জেরই গল্প হয়েছে সাতাশ নম্বর এই শাড়িটা খুব স্মার্ট দেখতে রেড অরেঞ্জ রানি খুব ভাইব্রেন্ট কম্বিনেশন এটা রেড অরেঞ্জ রানি স্ট্রেট লাইনে মানে স্ট্রেট ভাগ হয়েছে আঁচলে আর বডিতে কিন্তু রেড অরেঞ্জ রানিটাই মিক্স করে গেছে মানে কোনো জায়গায় অরেঞ্জ কোনো জায়গায় রেড কোনো জায়গায় রানিটা পরেছে এই হচ্ছে শাড়িটা প্রাইসটা হচ্ছে ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি নাম্বার টোয়েন্টি সেভেন সাতাশ নম্বর শাড়ি চার হাজার আটশো পঞ্চাশ নাম্বার টোয়েন্টি সেভেন ফোর এইট ফাইভ জিরো এটা হচ্ছে ব্লাউজটা ফোর এইট ফাইভ জিরো এবারে আসবো আঠাশ নম্বর একদম বডিটা হচ্ছে বাটার টোন তার মধ্যে গ্রিন গ্রিন মানে একটু মেরিন গ্রিন সমুদ্র সবুজ যে রংটা হয় দুটো গ্রিনেরই ব্যবহার আছে সারা গায়ে ছোটো ছোটো বুটি এই শাড়িটাও ভীষণ সুন্দর একদম লাল ছাড়া একটা শাড়ি আর এটারও প্রাইস হচ্ছে লাল এবং কালো ছাড়া এটারও প্রাইস হচ্ছে ফোর এইট ফাইভ জিরো চার হাজার আটশো পঞ্চাশ আঠাশ নম্বর শাড়ি একদম ডিপ বাটার টোন মানে মাখন একসাথে থাকলে যে রংটা আর এটা রয়েছে তার সঙ্গে ব্লাউজ পিস প্রাইস হচ্ছে ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি নাম্বার টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন উনত্রিশ নম্বর শাড়িতে যাব নাম্বার টোয়েন্টি নাইন এটা হচ্ছে একদম শাড়িটা তার উপরে কিন্তু ডিসচার্জের গল্প এটা হচ্ছে পার্টটা থেকে আমি উপরে উঠতে বলবো পারে দেখুন জিওমেট্রিক বাবলস এবং তারপরে ক্র্যাকের সঙ্গে নকশাটা যাচ্ছে টোয়েন্টি নাইন ফোর এইট ফাইভ জিরো চার হাজার আটশো পঞ্চাশ নম্বর ব্লাউজটা রানিংয়েই থাকছে নাম্বার টোয়েন্টি নাইন উনতিরিশ নম্বর ফোর এইট ফাইভ জিরো এবারে আসবো তিরিশ নম্বর বাহ এটা আমার বাটিকের গল্প নাম্বার থার্টি তিরিশ নম্বর শাড়ি নাম্বার থার্টি তিরিশ নম্বর এটা একটু কালচে লাল এইভাবে যাচ্ছে হাফ শাড়ি হচ্ছে এটা আর হাফটা আসছে নাম্বার থার্টি তিরিশ নম্বর ফোর এইট ফাইভ জিরো চার হাজার আটশো পঞ্চাশ তিরিশ নম্বর উইথ ব্লাউজ তিরিশের পরে এবার আমি আসছি হ্যান্ড পেন্টিং মানে এটাও হ্যান্ড পেন্টিংয়ের সঙ্গে ব্যাটিক একত্রিশ নম্বর থার্টি ওয়ান এটা হচ্ছে থার্টি ওয়ান একত্রিশ নম্বর আর পিঙ্ক ব্লুয়ের সব সবসময় চাহিদার কম্বিনেশান পাটটা দেখুন পিঙ্কের পরে ইয়েলো তারপরে ব্লুয়ের উপরে নকশাটা গেছে আর এই হচ্ছে শাড়িটা এটা আসছি হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি নাম্বার এটা হচ্ছে

ব্লুয়ের সঙ্গে রেড এবং এখানে কিন্তু পিকক পেখম মিলে পেখম মিলে ময়ূর রয়েছে এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে থার্টি টু বত্রিশ নম্বর শাড়ি প্রাইস হচ্ছে ফোর এইট ফাইভ জিরো চার হাজার আটশো পঞ্চাশ থার্টি টু বত্রিশ নম্বর চার হাজার আটশো পঞ্চাশ আর এই হচ্ছে ব্লাউজটা তেত্রিশ নম্বর থার্টি থ্রিতে যাব এবার আমি এটা আসছে থার্টি থ্রি তেত্রিশ নম্বর আঁচল এটার মধ্যে না একটা একদম মানে ডার্ক গ্রে ব্লু আর একটু পার্পল মানে ভায়োলেটের একটা হালকা টোন রয়েছে এখানে কালারটা ব্রাশিং করে গেছে তার উপরে ডিসচার্জ হয়েছে এটা আসছে হচ্ছে থার্টি থ্রি তেত্রিশ নম্বর চার হাজার আটশো পঞ্চাশ ফোর এইট ফাইভ জিরো থার্টি থ্রি তেত্রিশ নম্বর চার হাজার আটশো পঞ্চাশ আজকে প্রচুর সিল্ক দেখিয়ে দিলাম বহু মানুষ সিল্কের অপেক্ষায় আছেন প্রত্যেকটা ভীষণ সুন্দর সুন্দর শাড়ি দেখালাম এবারে আসবো থার্টি ফোর বাহ এই প্রিন্টটা অ্যাকচুয়ালি ডিসচার্জের এই প্রিন্টটা ভীষণ সুন্দর এবার আসছি থার্টি ফোর গ্রে অরেঞ্জ ইয়েলো এই হচ্ছে শাড়িটা এখানেও কালার মিক্সিং করে ব্রাশিং করে তার উপর দিয়ে ডিসচার্জ থার্টি ফোর ফোর এইট ফাইভ জিরো এখানে একটু মানে রাস্ট রয়েছে একটু অরেঞ্জিস ইয়েলো রয়েছে একটু ধানি সবুজও রয়েছে সব মিলিয়ে শাড়িটা গেছে উইথ ব্লাউজ প্রাইসটা হচ্ছে ফোর এইট ফাইভ জিরো নাম্বার থার্টি ফোর আজকের এপিসোডের লাস্ট শাড়ি থার্টি ফাইভ পঁয়ত্রিশ নম্বর নাম্বার থার্টি ফাইভ পঁয়ত্রিশ আল আর নাম্বার থার্টি ফাইভ পঁয়ত্রিশ নম্বর শাড়ি প্রাইসটা হচ্ছে ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি চার হাজার আটশো পঞ্চাশ পঁয়ত্রিশ নম্বর কুঁচিটা যাচ্ছে প্যানেলে আবার কোলাচল এরকম রেডে আসবে এটা হচ্ছে থার্টি ফাইভ শাড়িটা খুব সোভার অথচ ব্রাইট রেডটা রয়েছে কিন্তু বডিতে যেহেতু ব্লুইশ গ্রে থাকছে একটু আর সাবডিউ হয়ে যাবে রেডটা থার্টি ফাইভ ফোর থাউজেন্ড নম্বর আমাদের হাতে সময় নেই হোলসেলাররা অবশ্যই যোগাযোগ করবেন যারা হোলসেলের নিয়ে কাজ করবেন হেল্পলাইন নাম্বার হেল্প করবে বছর শুরু হলো আবার দেখা হবে আপনাদের সঙ্গে আজকে বিভিন্ন সময় আমরা আসছি থাকবেন আমাদের সঙ্গে ভালো থাকুন নমস্কার